কাল দেশের বিভিন্ন স্থানে ছোট বড় 100 সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে 42টি খাগড়াছড়ি জেলায়। পাহাড়ি জনপদের এসব স্থাপনা যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করছেন স্থানীয়রা। 100 বয়ে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে ছিল না পাকা সড়ক, কালভার্ট ও সেতুর সংখ্যা ছিল একেবারে হাতে গোনা। সময়ের ব্যবধানে পাকা হয়েছে রাস্তা, নির্মাণ করা হয়েছে অনেক কালভার্ট সেতু। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন এই জনপদের 42টি সেতু। এর মধ্যে আছে দীর্ঘতম খাগড়াছড়ি পানছড়ি লোগাং সড়কের লোগাং সেতু। বৃষ্টি হওয়ানে গাড়ির জন্য ভালো হয়েছে, যাতায়াতে ভালো হয়েছে, যে বড় গাড়ি হোক ছোট গাড়ি হোক যাতায়াতের জন্য ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। আগে ভাঙা ব্রিজ ছিল, আমরা হেঁটে যাওয়া খুব কষ্ট হয়েছে, ইনশাল্লাহ এখন পাকা ব্রিজ হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা তো আগে কখনো এদিকে আসি নাই, এখন সব কিছুই তো আমরা সুন্দর দেখতেছি, সুন্দর রাস্তা, সুন্দর ব্রিজ। খাগড়াছড়ি আর রাঙামাটি যে সড়কটি কয়েকটা ব্রিজ হওয়াতে খাগড়াছড়িবাসী উপকৃত হচ্ছে। এসব সেতুর মধ্যে পিসি গার্ডার ও আরসিসি স্থাপনা রয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। খাগড়াছড়ি সড়ক বিভাগের অধীনে 42টা সেতু উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে এবং এই সেতুগুলা নির্মাণ করা বর্তমান সরকারের জন্য যুগান্তকারী পদক্ষেপ। এই সেতু নির্মিত হওয়ার ফলে অত্র এলাকার জনসাধারণের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে এবং 42টি সেতুতে ব্যয় হয়েছে 183 কোটি 60 লক্ষ টাকা। সেতুগুলো চালু হলে দুর্ভোগ কমবে স্থানীয়দের, পাশাপাশি দুর্গম এলাকায় কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ সহজ হবে, বিকাশ ঘটবে পর্যটন শিল্পেরও। দীপ্ত, বার্তাকক্ষ। কাল দেশের বিভিন্ন স্থানে ছোট বড় 100 সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে 42টি খাগড়াছড়ি জেলায়। পাহাড়ি জনপদের এসব স্থাপনা যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করছেন স্থানীয়রা। 100 বয়ে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে ছিল না পাকা সড়ক, কালভার্ট ও সেতুর সংখ্যা ছিল একেবারে হাতে গোনা। সময়ের ব্যবধানে পাকা হয়েছে রাস্তা, নির্মাণ করা হয়েছে অনেক কালভার্ট সেতু। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন এই জনপদের 42টি সেতু। এর মধ্যে আছে দীর্ঘতম খাগড়াছড়ি পানছড়ি লোগাং সড়কের লোগাং সেতু। বৃষ্টি হওয়ানে গাড়ির জন্য ভালো হয়েছে, যাতায়াতে ভালো হয়েছে, যে বড় গাড়ি হোক ছোট গাড়ি হোক যাতায়াতের জন্য ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। আগে ভাঙা ব্রিজ ছিল, আমরা হেঁটে যাওয়া খুব কষ্ট হয়েছে, ইনশাল্লাহ এখন পাকা ব্রিজ হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা তো আগে কখনো এদিকে আসি নাই, এখন সব কিছুই তো আমরা সুন্দর দেখতেছি, সুন্দর রাস্তা, সুন্দর ব্রিজ। খাগড়াছড়ি আর রাঙামাটি যে সড়কটি কয়েকটা ব্রিজ হওয়াতে খাগড়াছড়িবাসী উপকৃত হচ্ছে। এসব সেতুর মধ্যে পিসি গার্ডার ও আরসিসি স্থাপনা রয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। খাগড়াছড়ি সড়ক বিভাগের অধীনে 42টা সেতু উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে এবং এই সেতুগুলো নির্মাণ করা বর্তমান সরকারের জন্য যুগান্তকারী পদক্ষেপ। এই সেতু নির্মিত হওয়ার ফলে অত্র এলাকার জনসাধারণের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে এবং 42টি সেতুতে ব্যয় হয়েছে 183 কোটি 60 লক্ষ টাকা। সেতুগুলো চালু হলে দুর্ভোগ কমবে স্থানীয়দের, পাশাপাশি দুর্গম এলাকায় কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ সহজ হবে, বিকাশ ঘটবে পর্যটন শিল্পেরও। দীপ্ত, বার্তাকক্ষ।